আসসালামু আলাইকুম, পারভিনস কিচেন গ্যালারি থেকে পারভিন খানম বলছি। আশা করব সবাই ভালো আছেন। আজ আমি করল্লা দিয়ে বাতাসি মাছের ঝোল তৈরি করে দেখাবো। এখানে আমি বেশ কিছু করল্লা নিয়েছি, করল্লাগুলো ধুয়ে নিয়েছি। এখন কেটে দেখাচ্ছি বাতাসি মাছ দিয়ে রান্না করতে হলে এই করল্লাগুলো কীভাবে কাটতে হয়। খুব বেশি পাতলা করব না, একটু মোটামোটা করে কাটছি। আর কোন টাইপের রেসিপি দিলে আপনাদের হেল্প হবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপিগুলো দিতে। এই যে দেখেন, মোটা মোটা করে কেটেছি, সবগুলো কাটা হয়ে গেছে। বাতাসি মাছগুলোর কাটা কিভাবে কেচি দিয়ে ফেলে দিতে হয় দেখিয়ে দিচ্ছি। ঘাড়ের কাছে যে একটি খাড়া কাটা আছে সেটি আমি কেটে ফেলে দিচ্ছি, আর মাথার দুই পাশে যে কাটা থাকে সেটিও আমি মাথা সহ কেটে ফেলে দিচ্ছি। আমি দেখাচ্ছি যেভাবে কাটাগুলো ফেলে দিচ্ছি, যারা কাটার ভয়ে মাছ খেতে চান না তারাও চোখ বন্ধ করে এই মাছটি খেতে পারবেন। হয়ে গেছে সবগুলো কাটা। এখন লেবুর রস বা ভিনেগার যে কোনো একটি হলেই হবে, সাথে লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট আমি রেখে দিব। তাতে মাছের যে আস্টে গন্ধ সেটি চলে যাবে, আর মাছের ভিতর যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লেবু। এখানে যদি লেবু না থাকে তাহলে ভিনেগার নেবেন, ভিনেগার 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। এখানে লেবুগুলোতে অনেক রস থাকে, এই একটি ফালি হলেই যথেষ্ট। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। যদি তেল বেশি খেতে চান আরেক টেবিল চামচ দিয়ে দিবেন, 4 টেবিল চামচ দিয়ে দিবেন। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ। হাফ কাপই যে দিতে হবে তা না, কম বেশি হলে তাতে তরকারির স্বাদ কমবে না, বরঞ্চ পেঁয়াজ বেশি দিলে করল্লার যে তেতো ভাব আছে সেটি কমে যাবে। এখানে বেশ কিছু কাঁচামরিচ অর্ধেকটা ফালি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু ঝাল বের হওয়ার জন্য অর্ধেকটা কেটে দিয়েছি। সবসময় সবুজ তরকারি রান্না করতে হলে চেষ্টা করবেন শুকনো মরিচ কম দিয়ে কাঁচামরিচটা একটু বেশি দিতে, কারণ শুকনো মরিচ যদি সবুজ তরকারিতে বেশি ইউজ করেন তাহলে তরকারির ভিতরে যে সবুজ ভাবটা থাকে সেটি কিন্তু চলে যাবে, সেটি আর থাকবে না। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, আর দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আদা রসুন যদি না থাকে কোনো সমস্যা নেই, উস্তা এমনিতেই খাওয়া যায়। একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে পেঁয়াজ বাটা যদি না থাকে তাতেও কোনো অসুবিধা হবে না। আমি দিচ্ছি তরকারিটা একটু ঘন হওয়ার জন্য, একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য।
এখানে আরেকটি টিপস বলে দিচ্ছি, সব সময় মাছ রান্না করতে হলে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হয়, কারণ মাছ তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলাগুলো ভালো করে না কষিয়ে রান্না করা হলে সেই তরকারিতে মশলার গন্ধ থেকে যায়। এই জন্য চেষ্টা করবেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে রান্না করতে, তাতে সেই তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। যারা তিতার ভয়ে করলা খেতে চান না, ওনারা পেঁয়াজ একটু বেশি করে দিবেন, তাতে করলা থেকে তিতাটা একটু কমে যাবে। দেখেন কষাতে কষাতে এরকম যখন কালার চলে আসবে আর তেল উপরে উঠে আসবে, তখন দিয়ে দিবেন ওস্তা। দিয়ে দিচ্ছি, কেটে নিয়েছিলাম ওস্তা, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে ওস্তাগুলো মিশিয়ে নিচ্ছি, একটু পানি দিচ্ছি ওস্তাগুলো সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে 3-4 মিনিট এখন ঢেকে রাখছি মিডিয়াম টু লো হিটে। 3-4 মিনিট পর ফিরে আসছি। শুরুতে যদি মাছ দিতাম তাহলে মাছগুলো ভেঙে যেত। এখন মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পানি। যদি ঝোল না খেতে চান তাহলে হাফ কাপ পানি দিলেই হবে। আমি যেহেতু ঝোল করব, এই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2-3 মিনিট পর ফিরে আসছি, আর চুলার হিট থাকবে মিডিয়াম হিটে। হয়ে গেছে, আমি 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। কত সুন্দর দেখাচ্ছে! আমি যদি শুকনা মরিচ বেশি দিতাম তাহলে এই কালারটা পাওয়া যেত না। খুব সুন্দর সবুজ কালার, তাতে একদিকে ভিটামিন সি পেয়ে যাবেন, আরেকদিকে তরকারির সবুজ কালারটা অক্ষুণ্ণ থেকে যাবে। লবণটা একটু কম হয়েছিল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আর ধনে পাতা কুচি। আর আস্ত কাঁচামরিচ দিবেন, এখানে কিন্তু কাঁচামরিচ কেটে দিবেন না, কারণ এই কাঁচামরিচগুলো ঝালের জন্য দিচ্ছি না, তরকারি থেকে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। দিয়ে ঢেকে রাখছি কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পর ফিরে আসছি। হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আশা করব এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।